একদিন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকায়া তাকায়া দেখেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। মদিনার আকাশ তো বাংলাদেশের মতো মেঘাচ্ছন্ন না কুয়াশাচ্ছন্ন না, ক্লিয়ার পরিষ্কার। আম্মা জানের মনে কৌতূহল, নবীকে গিয়ে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়েও বেশি? কেউ কি আছেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব জবাব দেন, আয়েশা, আছে একজন। কয়জন? আম্মা জান তো মনে মনে খুশি, জানিত একজন কি, আমার আব্বা আবু বকর। আর কেউ বলে জানলে আবার জিজ্ঞেস করছো কে? বলটা দুনিয়ার সব মেয়েদের স্বভাব, সব মেয়েরাই চায় স্বামীর মুখ দিয়ে একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে। একদিন খালি বদনাম করে দেখেন এক সপ্তাহ তরকারি মজা হয় না। ঠিক কথা, ঠিকটাও তো জোরে কয় না, ঘরে গেলে যদি ধরে আবার খুব খুশি লাগতেছে, বেডি করে সাইজ করতেছি না, হ্যাঁ খুব খুশি মাশাআল্লাহ। মিয়া সাইজ তো আপনারে করা হয়েছে, আপনি টের পান না কেন? কারণ তার মা বাবার প্রশংসা করলে তার খুশি লাগে, বদনাম করলে কষ্ট লাগে, সন্তান হিসাবে এটাই তো হওয়ার কথা। খারাপ তো আপনি, এই বউ যখন আপনার মা বাবার বদনাম আপনার কানে ঢুকায় আপনার কষ্ট লাগে না, বরং বউয়ের কথায় যায় মা বাবার সাথে খারাপ আচরণ করে, খারাপ তো তুমি মিয়া, বউ তো ঠিকই আছে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা, আছে একজন। কয়জন? কয়জন? আল্লাহর হাবিব বলেন, আয়েশা, আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়ে বেশি আয়েশা, সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। এখন আম্মা জানের চেহারার কি অবস্থা, মলিন হয়ে গেছে। কি আশা করলাম নবী কি বললেন, তাহলে আমার বাবার এত প্রশংসা কি? আল্লাহর হাবিব আম্মা জানের চেহারা দেখে বুঝছেন যে আয়েশার ভিতরে গন্ডগোল চলতেছে। ইংরেজিতে একটা কথা বলে, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, মানুষের ভিতরে কি কাজ করে এটা তার চেহারায় প্রকাশ পায়। আর জামাই বলল তো কথাই না, আলাদা একটা সম্পর্ক, আল্লাহ তাআলার নিয়ামত এটা, রহমত। চেহারা একটু মলিন হইলে জামাই টের পায় বউ কোনো জায়গায় গন্ডগোল হইছে, আবার জামাই একটু মাইন্ড করলে বউ টের পায় যে কোনো জায়গায় মনে ঝামেলা হইতেছে। ঠিক কিনা রে? বলা ভাই না, ঠিক কয়, তুই কি বুঝেছিস রান্দাজি? তালে তালে মারে আর কি, আব্বা মারে দেখে তো ঠিকই আছে। আল্লাহ রসুল বুঝছেন যে আয়েশার ভেতরে গন্ডগোল চলতেছে, আয়েশা খুশি হয় নাই। তো এইবার নবী সান্ত্বনা দিচ্ছেন, আয়েশা, তুমি ভেবেছিলে তোমার বাবার নাম বলবো না? আরে আয়েশা শুনো শুনো, তোমার বাবা আবু বকরের হিসাবটা তো আলাদা, আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় করা হয়, ও আয়েশা, তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, তোমার বাবা আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। এত বড় মানুষ আবু বকর। একদিন ওমর আসছে, আয়েশা বলেন কি, দোস্ত আবু বকর রে, দোস্ত আপনার সাথে একটা লেনদেন করতে চাই। কি চাই? তা আবু বকর বলেন, কি লেনদেন করবেন আপনি? তা হযরত ওমর বলেন, দোস্ত আমার সারা জিন্দগির সমস্ত আমল আপনাকে দিয়ে দিতে চাই। আবু বকর বলছেন, ভালো চিন্তায় কিরে ওমর, এত ভালো মানুষ, সারা জিন্দগি আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা, আর এখন বলে সব দিয়ে দিব না, আরে এনে কোনো গুমরাস। আবু বকর মানুষ সরল সোজা কিন্তু ব্যাকল তো না, বুঝেন না এই কথা। আবু বকর মানুষ কি সরল সোজা কিন্তু বোকা। এই যে আমি হুজুরগো চেহারা গুলা দিকে তাকায়া দেখেন, দেখলে মনে হয় যে না আরে দুনিয়ার কিচ্ছু বুঝে না, মনে করে হুজুররা বোকা কিচ্ছু বুঝে না। আরে দোস্ত, যার সিনায় কোরআন আর হাদিসের ইলম, বোকা সে না, বোকা তো সে যা আসমানি ইলম থেকে বঞ্চিত। ঠিকটা বাইরে না ঠিক মতো, কষ্ট লাগতেছে বুঝি আমি। মৌলবি কি হয় না, স্বীকার করেন, স্বীকার করেন, মৌলবি কি হয় না, সরল সোজা হয়, কি হয়? এত ছোট্ট গল্প শোনাই, শুনে আমাদের একজন বড় মুফাসসির ছিলেন আল্লামা মুস্তফা আল হুসাইনি রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেন আপনারা, অনেক বড় মুফাসসির ছিলেন আল্লামা অলিপুরি দামত বরকাতুল মোল্লা আলিয়ার লেভেলের। হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ আলাইদের পরে যারাই ময়দানটায় আমাদের অস্তিত্ব টিকায় রাখছেন অলিপুরি শাহ হুজুর আলী মুস্তফা হুসাইন রহমতুল্লাহ আলাই, ওনারা তো হজরত তো দেখতে একেবারে সাদা সিধা, আমাদের মতো তো ভুম ভাং ছিল না কিচ্ছু না, একদম অলিপুরি সাহ দেন না মনে কোনো মসজিদে মহাজিনী করে, আসলে তো জিনিস একখানা।
আল্লাহ আল্লাহ আল্লামা মুস্তাফা হুসাইন রহমতুল্লাহ আলাই হাইওয়ের পাশে বয়ান করে যাইতেন ছিলেন, রাতে কোনো এক হোটেলে বসছেন খাইতে, তো খাওয়া শেষ সুন্নত তরিকায় চেটে চটে খাচ্ছেন, একটা হাড্ডি ছিল ওইটাতে বসে বসে চাবাইতেছে, পাশের টেবিলে এক ভদ্রলোক বসে বসে চা খায়, কি খায়, দুনিয়া এমন বহু আল্লাহর বান্দা আছে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে সুলকানি রুল আসেনি, এটা শুধু রায়পুরা নাই সব জায়গায় আছে, রায়পুরাও আছে, না নাই নাই রায়পুরা সব বুজুর্গ মানুষ, তো ওই যে চা খায় বেটা হইলো এই ক্যাটাগরির, হ্যাঁ যেই দেখছে হুজুর হাড্ডি চাবাইতেছে মনে মনে কে হুজুরের সাইজ করার একটা মোক্ষম সময়, যাই একটু মাইরা দিয়াই চায়ের কাপটা বামাতে তো খায়, চায়ের কাপটা হাতে লিয়ে হুজুরের কয় কি হুজুর আপনাকে এলাকায় কুত্তায় কি খায়, বদমাইশে হুজুর হুজুর যে হাড্ডি খাইতেছে বদমাইশ হুজুরের কার সাথে তুলনা করতেছে না নাউজুবিল্লাহ, এ মনে করছে বেক্কল হুজুর এই কথা শুনি তো কান্দতে কান্দতে বেহুশে মনে পড়ে দেবো কে তুই, কিন্তু হুজুর যে জিনিস এক খানার তো বুঝে নাই, যে জিজ্ঞেস করছে আপনাদের এলাকায় কুত্তায় কি খায় হুজুর দেরি করে না আস্তে করে কয় আমার এলাকায় কুত্তায় চা খায়, এখন অবস্থা কি কার কান্দা কে কান্দে হন কান আর মৌলবি কি হয় না রে দেখ কল হয় কাসেম নান তুমি রহমতুল্লাহ আলাই নাম শুনছেন, আরে কত বড় মানুষ আল্লাহ আকবার, দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা, আজাদ আজাদী আন্দোলন ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার, যার আঙ্গুলের ইশারায় হিন্দু মুসলমান পুরা ভারতবর্ষের উঠে বসে, এত বড় মানুষ, দেওবন্দ মাদ্রাসার পাশেই লাগোয়া একটা ছোট্ট মসজিদ আছে ছাত্তা মসজিদ, হজরত ওই মসজিদে থাকতেন, ইংরেজরা টের পাইছে হজরত আসে গ্রেফতার করবে চারদিক থেকে ঘেরাও করছে, হজরত ভিতরেই ছিলেন, গেঞ্জি গায়ে দেওয়া লুঙ্গি পরা মসজিদ ঝাড়ু দেয় সাদা সিদা জিন্দগি আমাদের বড়দের, তো মানুষও ছোটখাটো দেখতো এত মানানসই না, আবার গেঞ্জি পরা লুঙ্গি পরা, ইংরেজরা ঢুইকা হজরতরা আর চিনে না, কারণ তখন তার ফেসবুক আসিল না যে দেওয়ালে দেওয়ালে হজরতের ছবি ঘুরে, মরার আগেরটাও ঘুরে, মরার সময়টাও ঘুরে, কবরে রাখতেছে ওইটাও ঘুরে, তোরা যে আর কি কি দিবি আল্লাহ জানে, না জানি কয়দিন পরে কবরের ভিতরে লাইফ দিয়ে কবর দিয়ে এরপরে আয় পড়বো যে ভিতরে কি হয় দেহ, কিসা খবিসের খবিস, আহারে এই বড়দের ছবিগুলা তুইলা তুইলা এইভাবে প্রচার করতেছে, কেন বিনা প্রয়োজনে কেন ছবি তোলে, কেমন কথা এটা, আলেম পাইলে সেলফি ওঠায়, আরে আলেমের কাছে দোয়াসা সেলফি না ওঠায়া গাদা কথা, কোথায় সেলফি ওঠাবে কোথায় ছবি ওঠাবে, খালি সারাক্ষণ ওই ধান্দা, কেন ওই যে ফেসবুকে দিলে যদি দুইটা লাইক বেশি পাওয়া যায়, এই একটাই ধান্দা আর কিচ্ছু নেই, ছবি ওঠানোর আর কোনো কারণ আমি দেখি না, কি এক নেশা আমাদেরকে ধরলো নাউজুবিল্লাহ, মাদ্রাসার ছাত্ররাও শুরু করছো তোমরা, আল্লাহ মাফ করুক বাধ্য এগুলা কিসের এই সমস্ত ফেসবুক আর টেসবুক লাত্তি মারো এগুলা, যতক্ষণ ফেসবুকে থাকবা ততক্ষণ তুমি তাসবি পড়ো মিয়া, তুমি ফেসবুকে দিন প্রচার করো, আরে হাসরের মাঠে ওই যে চালায় নাই ফেসবুক তারে দেখে তুমি আফসুস করবা, আরে ফেসবুকে দিন প্রচারের নামে যে ধোকাটা খাইছিলাম ওই সময় যদি ধোকা না খায় তাসবিটা পড়তাম আজকে কত উপকার হইতো আমার, কসম আল্লাহর আফসুস করা লাগবে, তো কাসেম নানুতবির তো তারা চেনে না, ভিতরে ঢুইকা হজরতরে দেখা পছন্দ হয় না, কারণ এক মন এক ধারণা ছিল এত বড় নেতা পেটটা তো কমপক্ষে আমাকে দেওয়া আমরা হুজুরের মতো হওয়া দরকার, এরা মনে করছিল, তো যায়া কাসেম নানু তুমি দেখা জিজ্ঞেস করতেছে, আয় কাসেম নানু তুমি কাহা হ্যাঁ কার জিজ্ঞেস করতেছে, কাসেম নানু তুমি কি, আহারে আল্লাহর বান্দা কাসেম নানু তুমি পড়ছেন বিপাকে, যদি বলেন মেই হো আমি কাসেম নানু তুমি তত গ্রেফতার হতাম, আর যদি বলেন পাতা নি আমি জানি না তো মিথ্যা হয় তা আলিম কি হয় না ওটা বুঝাইতেছি আর কি, কাসেম না তুমি কি করছেন যেখানে ছিলেন ওখান থেকে একটু সইরা এই জায়গায় আইছেন বুঝে নেই, বা আগের জায়গাটা ফাঁকা হয়েছে না আছে আর এখন, তো এমন একটা ভাব লইছে যে বুঝতে একটু দেরি হয়েছে, হ্যাঁ কে বাদ কাসেম না তুমি, ও আচ্ছা ও তো আমি হাতে একটু আগে তো এখানেই ছিল, তো কথা কি মিথ্যা না সত্য, আসলে তো একটু আগে তো এখানে ছিল এখন কইছে, ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল এখন বুঝি পালায় গেছে, সাইয়েদনা আবু বকর কি ছিলেন না, আরে যা বুঝানোর জন্য এই দুই তিনটা ঘটনা বললাম, আবু বকর কি ছিলেন না, আচ্ছা আবু বকরের একটা শুনে, নবী আলাইহিসসালাম আর আবু বকর হিজরত করে মদিনার রাস্তায়, কাফেররা ঘোষণা দিছে ধৈরা দিতে পারলি 100, খবর ছড়ায়া গেছে বহুদূর এতদূর, যারা আবু বকরও চিনে না নবীও চিনে না তাও খোঁজে যদি লেগে যায়,
এক গ্রুপ ঠিকই পায় গেছে নবী আর আবু বকর। হযরত আবু বকর সামনে, নবী আলাইহিস সালাম পেছনে। আবু বকরকে ধরছে, ধইরা বলে, মাম্মা তোমার সাথের এই লোক কে? আবু বকর বলছেন, ভালো বিপাকে। যদি বলেন লা আদরি, আমি চিনি না, লা আরিফ, লা আদরি আমি জানি না, লা আরিফ আমি চিনি না, যদি এই কথা বলেন তো আবু বকরের সিদ্দিক কাটা যায়, মিথ্যাবাদী হয়। আর যদি বলেন হ্যাঁ যা নবী ইউনা, ইনি আমাদের নবী, তো নবী শেষ হয়। আবু বকর কি করছেন? হঠাৎ জবাব দিছেন, চালাক না হইলে হঠাৎ জবাব দেওয়া কঠিন। আবু বকর সাথে সাথে জবাব দিচ্ছেন, হ্যাঁ যা রজুল ইয়াহদিনি, এই লোকটা আমার রাস্তা দেখায়। এখন পাবলিক তো মনে করছে আবু বকর রাস্তা চিনে না, নবী পেছন থেকে ডাইনে বামে সোজা ডাইনে বামে সোজা গাইড করতেছে। আসলে আবু বকরের নিয়ত তো এটা ছিল না, আবু বকরের নিয়ত ছিল হ্যাঁ যা রজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমার জান্নাতের রাস্তা দেখায়। হ্যাঁ আবু বকর কি ছিলেন বলেন, বলেন না, বলেন না।